প্রগতি কোচিং সেন্টারের অনলাইন ক্লাসের আজকের সেশনে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসটা একটা অদ্ভুত ধরনের ক্লাস। কেন অদ্ভুত ধরনের ক্লাস বুঝতে পারবে একটু বাদে। দেখো, আজকের ক্লাসটা মূলত সায়েন্স জিকে এর উপর প্র্যাকটিস ক্লাস। যদিও আমি এখানে সায়েন্স জিকে বলছি, কিন্তু আজকের ক্লাসের ম্যাক্সিমাম অংশটা জুড়ে জিওগ্রাফি নিয়েও আলোচনা করব, মানে ভূগোল নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আজকের ক্লাসটাকে আমি অদ্ভুত ধরনের ক্লাস বললাম এই কারণেই, আজকের ক্লাসটি হচ্ছে তাদের জন্য যারা নিয়মিত কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণভাবে পড়াশোনা করে, তাদের জন্য। যারা পড়াশোনা করে না তারা কিন্তু কিছু আজকের ক্লাসটা বুঝতে পারবে না। যারা নিয়মিত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দিয়ে থাকো তাদের ভীষণ হেল্প হবে আজকের ক্লাসটি। আজকের ক্লাসটা একটু ডিটেলসে আলোচনা করি। তুমি দেখতে পাচ্ছ যে ক্লাসে, আজকের ক্লাসে আমরা কতগুলো সংখ্যা এখানে লিখে রেখেছি, যত দেখতে পাচ্ছ সবগুলোই কিছু না কিছু সংখ্যা লেখা আছে। অর্থাৎ আজকে আমরা এমন কতগুলো মিসলেনিয়াস টাইপের কোশ্চেন নিয়ে আলোচনা করতে চলেছি। সায়েন্স, জিওগ্রাফি, সায়েন্স মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং জিওগ্রাফি থেকে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব মিসলেনিয়াস টাইপের। তবে মিসলেনিয়াস টাইপ বলছি, কিন্তু কোশ্চেনের উত্তরগুলোর ধরন কিন্তু সবই ম্যাক্সিমামটাই একই টাইপের হবে, ঠিক আছে? কিরকম? এই যে তুমি বোর্ডে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছ লেখা আছে, এই নাম্বারগুলো বা এই সংখ্যাগুলো কোনো না কোনো প্রশ্নের উত্তর। যারা নিয়মিত বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দাও, WBCS থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা গ্রুপ ডি বা যে কোনো রেলের এক্সাম বা স্টাফ সিলেকশন এক্সাম, যারা বিগত 5-10 বছর ধরে পরীক্ষা দিচ্ছ, তারা প্রত্যেকেই কখনো না কখনো এই সংখ্যাগুলোর সঙ্গে পরীক্ষার হলে তোমাদের দেখা হয়েছে, ঠিক আছে? এবং আগামীতে আবার এই সংখ্যাগুলোর সঙ্গে কোনো না কোনো পরীক্ষায় তোমাদের দেখা হবে। আজকে প্রায় আমরা 40-50টা এরকম কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই কোশ্চেনগুলো তুমি তোমার মোবাইলে যদি ক্লাসটাকে শেয়ার করে রাখো, তোমার মোবাইলে রাখো, তাহলে তুমি ট্রেনে বা আছে যে কোনো জায়গায় বসে তোমার একটা ক্লাস তুমি রিভিশন করে নিতে পারবে, প্র্যাকটিস করে নিতে পারবে। দেখো, তোমরা যখন অফলাইন ক্লাসে কোথাও পড়তে যাও, তোমরা নিশ্চয়ই কোনো সাবজেক্ট পড়া হয়ে গেলে তোমাদের স্যার জিজ্ঞাসা করেন যে আজকে যে বিগত দিনে যে ক্লাসটা করিয়েছিলাম তার উপর আজকে আমরা কিছু কোশ্চেন তোমাদেরকে ধরবো। তো মনে করো আজকে সেরকম একটা ক্লাস হচ্ছে যেখানে আমি তোমাদের বিভিন্ন কোশ্চেন করব, তোমরা তার উত্তর দেবে, ঠিক আছে? যে উত্তরগুলো অলরেডি আমরা এখানে লিখে রেখেছি, ঠিক আছে? তো মিলিয়ে নাও যে তোমরা যে বিভিন্ন সময় বিভিন্ন মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা জিওগ্রাফির উপর ক্লাস করেছো, সারা বই থেকে যা পড়েছো সেগুলো কতটা তোমাদের মনে আছে নিজেকে একটু যাচাই করে নাও। এবং বললাম আজকে যে কোশ্চেন গুলো আলোচনা করতে বলেছি, প্রত্যেকের জীবনে যারা কম্পিটিটিভ এক্সাম দাও, হয় প্রিভিয়াস কোনো ইয়ার্সে এই সংখ্যাগুলোর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, নালে ভবিষ্যতে সাক্ষাৎ হবেই হবে, গ্যারান্টি একদম। কোনো না কোনো কোশ্চেনের অ্যান্সারের সঙ্গে তোমাদের আগামী দিনে সাক্ষাৎ হবেই হবে। সুতরাং আজকের ক্লাসটি তোমাদের কাছে ভীষণ হেল্পফুল হতে চলেছে এবং একটি কোশ্চেন অন্তত কমন পাবেই পাবে আমার দৃঢ় বিশ্বাস আজকের ক্লাস থেকে, ঠিক আছে? ক্লাস শুরু করি। তো ক্লাস কি বললাম, আমি এখানে কতগুলো অ্যান্সার লিখে রেখেছি, এই অ্যান্সারগুলো কোন প্রশ্নের উত্তর সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো শুরু করি ক্লাস। দেখো, আজকের ক্লাসের বা আজকের সেশনের একদম প্রথম 1 নম্বর কোশ্চেনটি, যেটা কোশ্চেন নয় অ্যান্সার যেটা রয়েছে, সেটা হচ্ছে কি লেখা আছে, 8 মিনিট 20 সেকেন্ড বা 500 সেকেন্ড। এই সংখ্যাটির সঙ্গে আমার দৃঢ় বিশ্বাস যারা বিগত 10 বছরের মানে বিগত 5 বছর তো পরীক্ষায় হয় না ধরো, তো তার আগে যারা 3-4 বছর 5 বছরের আগে মানে গত 7-8 বছর পরীক্ষা দিচ্ছ কম্পিটিটিভ লাইনে, তাদের সঙ্গে কোনো না কোনো দিন পরীক্ষার হলে এই সংখ্যাটির সঙ্গে দেখা হয়েছে। এবং এই সংখ্যাটি কিসের উত্তর, না সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে, যেটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করলে 500 সেকেন্ড হবে। ক্লিয়ার হলো? তাহলে প্রথম কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে 8 মিনিট 20 সেকেন্ড, এই উত্তরটি কোন প্রশ্নের, এই উত্তরটি হচ্ছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে, তার উত্তর 8 মিনিট 20 সেকেন্ড বা প্রায় 500 সেকেন্ড, ঠিক আছে? প্রথম কোশ্চেন হলো। 2 নম্বর, এটার সঙ্গেও দেখা হয়েছে, দেখবে প্রত্যেকটা সংখ্যার সঙ্গেই তোমাদের যারা নিয়মিত পরীক্ষা দাও তাদের দেখা হয়েছে এবং আগামীতে দেখা হবে, গ্যারান্টি। তো 1.3 সেকেন্ড, এটা কি, চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে, তার উত্তর হচ্ছে 1 মিনিট 1.3 সেকেন্ড,
ঠিক আছে, একটু রানিং এ বেরিয়ে যায়, কারণ প্রচুর কোশ্চেন আলোচনা করতে হবে, নাহলে ক্লাসটা ভীষণ বড় হয়ে যাবে। আমি চেষ্টা করছি খুব অল্প সময়ের মধ্যে তোমাদেরকে অনেক প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দেওয়ার। ঠিক আছে, তাহলে 1.3 সেকেন্ড, এটা কি চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? মাত্র 1.3 সেকেন্ড। নেক্সট দেখো 52 সেকেন্ড, এটা কিসের উত্তর, কোন প্রশ্নের উত্তর? 52 সেকেন্ড, আমরা যে জাতীয় সঙ্গীত আমরা গাই, সেই জাতীয় সঙ্গীত পুরো জাতীয় সঙ্গীতটা সম্পূর্ণ যে স্ট্যান্ডার্ড গুলো আছে তার পুরো জাতীয় সঙ্গীতটা খুব সংক্ষেপে গাওয়ার নির্ধারিত সময় হচ্ছে 52 সেকেন্ড, অর্থাৎ জাতীয় সঙ্গীত 52 সেকেন্ডের মধ্যে গাওয়া নিয়ম। এবং যদি তুমি প্রথম স্ট্যান্ডার্ড প্রথম প্যারাটা লাস্ট প্যারাটা গাইতে চাও সেক্ষেত্রে কিন্তু 20 সেকেন্ড সময় থাকে, সংক্ষেপে গাইতে হলে 20 সেকেন্ডের মধ্যে গাইতে হয়। ঠিক আছে, তাহলে 52 সেকেন্ড হচ্ছে জাতীয় সঙ্গীত গাওয়ার নির্দিষ্ট সময়। নেক্সট চলে যাই 5 ঘন্টা 30 মিনিট, 5 ঘন্টা 30 মিনিট বলেছি যে আজকে সায়েন্স ক্লাস, কিন্তু প্রথম দিকে ম্যাক্সিমামটাই আমরা জিওগ্রাফি নিয়ে আলোচনা করছি, তারপরে সায়েন্স নিয়ে আজকে ক্লাস আলোচনা করব, সায়েন্স মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবকিছু নিয়ে। ঠিক আছে, 5 ঘন্টা 30 মিনিট, 5 ঘন্টা 30 মিনিট কি? 5 ঘন্টা 30 মিনিট হচ্ছে গ্রিনিসের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য কত, সেটা হচ্ছে 5 ঘন্টা 30 মিনিট। গ্রিনিস 0 ডিগ্রি দ্রাঘিমা, আর ভারতের প্রমাণ দ্রাঘিমা হচ্ছে 82.5 ডিগ্রি পূর্ব। এই 82.5 ডিগ্রি পূর্ব যদি আমরা প্রতি ডিগ্রির জন্য 4 মিনিটের সময় পার্থক্য ধরি, তাহলে 82.5 ডিগ্রিকে 4 দিয়ে গুণ করলে কিন্তু এই 5 ঘন্টা 30 মিনিট, 5 ঘন্টা 30 মিনিট হবে ভারতের সঙ্গে গ্রিনিসের প্রমাণ সময়ের পার্থক্য, আসে বিভিন্ন পরীক্ষায়। নেক্সট 5 নম্বর দেখো 5 ঘন্টা 54 মিনিট, এটা কি? গ্রিনিসের সঙ্গে যদি কলকাতার, গ্রিনিসের সঙ্গে অনেক সময় কলকাতার সময়ের পার্থক্য জানতে চাওয়া হয়, গ্রিনিসের সঙ্গে ভারতের কিন্তু 5 ঘন্টা 30 মিনিট, আর গ্রিনিসের সঙ্গে কলকাতা, কলকাতার দ্রাঘিমা কত? কলকাতার দ্রাঘিমা কিন্তু 88.5 ডিগ্রি পূর্ব, অর্থাৎ ভারতের প্রমাণ দ্রাঘিমা 82.5 ডিগ্রি পূর্ব, তার থেকেও 6 ডিগ্রি বেশি। 6 ডিগ্রির জন্য 1 ডিগ্রির জন্য আমরা জানি 4 মিনিট, তাহলে 6 ডিগ্রির জন্য 4×6=24 মিনিট, তাহলে 5.5 ঘন্টার সঙ্গে আরো 24 অ্যাড করলে 5 ঘন্টা 54 মিনিট দ্বারাই কিন্তু গ্রিনিসের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য, গ্রিনিসের সঙ্গে কলকাতার সময়ের পার্থক্য কত? 5 ঘন্টা 54 মিনিট। অনেক সময় ভারতের সঙ্গে জানতে চাওয়া হয় গ্রিনিসের সময় পার্থক্য কত, অনেক সময় কিন্তু কলকাতার সঙ্গে জানতে চাওয়া হয়, কলকাতার সঙ্গে জানতে চাইলে কিন্তু এটা উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো 6 নম্বর কোশ্চেন 24 ঘন্টা 52 মিনিট, এটা কি? তোমরা ভূগোলে যখন পড়েছো যে বিভিন্ন জোয়ার ভাটা হয়, সেক্ষেত্রে দুটো মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? দুটো মুখ্য জোয়ারের মধ্যে কিন্তু সময়ের ব্যবধান থাকে 24 ঘন্টা 52 মিনিট। তোমরা যারা মুখ্য জোয়ার হয় সঙ্গে আবার গৌণ জোয়ার হয়, তো একটি মুখ্য জোয়ার আর একটি গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য কিন্তু এর অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 12 ঘন্টা 26 মিনিট। ঠিক আছে, যাই হোক চলে যায় নেক্সট কোশ্চেনে, দেখো 0.8 সেকেন্ড, এটা কিসের উত্তর? 0.8, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা একটা সায়েন্সের কোশ্চেন। আমরা আমাদের যে হার্টবিট হয় 1 মিনিটে, এভারেজ হার্টবিটের কত? 1 মিনিটে কিন্তু 72 বার গড়ে হার্টবিট হয়। আমাদের হৃদস্পন্দন কত? 1 মিনিটে 72 বার, এটাও কিন্তু চাকরির পরীক্ষায় জানতে চাওয়া হয় যে 72 কিসের উত্তর, আমাদের হার্টবিট 1 মিনিটে কতবার হয়, সেটা হচ্ছে 72 বার। এইবার যদি জানতে হয় 72 বার হার্টবিট হতে সময় লাগে 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড, 72 বারে 60 সেকেন্ড, তাহলে একবার হার্টবিটের জন্য কত সময় লাগে? একবার হার্টবিটের জন্য সময় লাগে কিন্তু 60কে তুমি যখন 72 দিয়ে ভাগ করবে তখন আসবে 0.8 প্রায়, 0.8 সেকেন্ডটা কি? তাহলে আমাদের যে হার্টবিট হয় একবার হার্টবিটের জন্য সময় লাগে 0.8 সেকেন্ড। ক্লিয়ার হলো? চলে যায় নেক্সট কোশ্চেন 0.1 সেকেন্ড, এই 0.1 সেকেন্ড হচ্ছে কোনো জায়গায় শব্দ তৈরি হলো, কোনো ক্ষণস্থায়ী শব্দ তৈরি হলো, সেটা যখন আমাদের মস্তিষ্কে আসে, আমাদের মস্তিষ্কে যে কোনো শব্দ আসার পর তার অনুভূতি বা রেশ কিন্তু 1/10 সেকেন্ড, 1/10 সেকেন্ড বা 0.1 সেকেন্ড পর্যন্ত তার অনুভূতি বা রেশ থেকে যায়। অনেক সময় জানতে চাওয়া হয় কোনো শব্দ আমাদের মস্তিষ্কে আসার পর তার অনুভূতি বা রেশ কত সময় পর্যন্ত আমাদের মস্তিষ্কে থাকে, সেটা হচ্ছে 0.1 সেকেন্ড। হলো নেক্সট ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেনের অ্যান্সার, দেখো 76 বছর, 76 বছর, এটা কোন প্রশ্নের উত্তর? 76 বছরটা পরিচিত লাগছে মনে হয়, যারা নিয়মিত কম্পিটিটিভ এক্সাম দাও তাদের কাছে নিশ্চয়ই 76 সংখ্যাটা পরিচিত। 76 বছর কি? 76 বছর হচ্ছে, আমরা হ্যালির ধূমকেতুর নাম শুনেছি, হ্যালির ধূমকেতু কিন্তু প্রতি 75 বা 76 বছর পর পর কিন্তু দেখা যায়। হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? হ্যালির ধূমকেতু কিন্তু 76 বছর পর পর দেখা যায়। লাস্ট দেখা গেছিল 1986 সালে, আবার দেখা যাবে 2062 সালে। জানতে চাওয়া হয় হ্যালির ধূমকেতু আবার কোন সালে দেখা যাবে? 2062 সালে। অনেক সময় এটা 75 ধরা হয় অনেক জায়গাতে। ঠিক আছে, যাই হোক এভারেজ কিন্তু 76 ইয়ার্স পর পর কিন্তু হ্যালির ধূমকেতু দেখা যায়, এবং আবার দেখা যাবে কবে? 2061 বা 62 সালে। ঠিক আছে,
চলে যাই নেক্সট 10 নম্বর কোশ্চেন দেখো 12 বছর 12 বছর এটা কিসের উত্তর 12 বছর 12 বছর পর পর কিন্তু কুম্ভ মেলার নাম শুনেছো তোমরা কুম্ভ মেলা কিন্তু 12 বছর পর পর হয় কত বছর পর পর কুম্ভ মেলা হয় 12 বছর পর পর চলে যাই নেক্সট কোশ্চেন দেখো 120 দিন 120 দিন এটা আমার মনে হচ্ছে সায়েন্সের অ্যানসার সায়েন্স 120 দিন ভীষণ পরিচিত একটা সংখ্যা 120 দিন আমরা যদি রক্ত চ্যাপ্টার পড়ি সেখানে লোহিত কণিকা বলে একটা কণিকা আছে যে লোহিত কণিকা কিন্তু 120 দিন বাঁচে প্রচুরবার চাকরির পরীক্ষা এসেছে যে লোহিত কণিকা কতদিন বাঁচে লোহিত কণিকা কিন্তু 120 দিন বাঁচে ঠিক আছে তাহলে লোহিত কণিকার আয়ু হচ্ছে 120 দিন নেক্সট দেখো 24 ঘন্টা বা একদিন 24 ঘন্টা বা একদিন এটা একটা ভূসমালয় উপগ্রহ বা কৃত্রিম যে স্যাটেলাইট তার কিন্তু প্রদক্ষিণ কাল কত এই 24 ঘন্টা বা একদিন নেক্সট হলে 23 জোড়া বা 46টি 23 জোড়া বা 46টি এটাও ভীষণ পরিচিত একটি সংখ্যা ম্যাক্সিমাম যারা বললাম যে যারা চাকরির পরীক্ষার সঙ্গে যুক্ত তাদের দেখবে এগুলো একদম চোখের সামনে ভাসছে এবং তাদের ভীষণ দেখেই বুঝে যাচ্ছে এটা কিসের উত্তর এটা বারবার বিভিন্ন পরীক্ষায় আসে যে এটা আমরা লাইফ সায়েন্সে প্রায় প্রবেশ করেছি লাইফ সায়েন্সের অ্যান্সার চলে এসেছে এবার 23 জোড়া বা 46টি কি মানুষের দেহে মোট ক্রোমোজোমের সংখ্যা কত মানুষের দেহে কিন্তু মোট ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া বা 46টি বিভিন্ন পরীক্ষায় বারবার আসতে দেখা যায় মানুষের মোট ক্রোমোজোমের সংখ্যা কত 23 জোড়া বা 46টি এর কিন্তু ভাগ আছে 44টি অটোজোম 44টি থাকে অটোজোম এবং এক জোড়া বা দুটি থাকে সেক্স ক্রোমোজোম যেটা পুরুষদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোমটাকে মানে লিঙ্গ নির্ধারণ যে ক্রোমোজোম সেটাকে এক্স ওয়াই দিয়ে ইন্ডিকেট করা হয় এবং স্ত্রী দেহের লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোমকে ডাবল এক্স 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 দ্বারা নির্ধারিত হয় এবং একজন আদর্শ পুরুষের ক্রোমোজোমের সংকেত হচ্ছে আদর্শ পুরুষের ক্ষেত্রে ক্রোমোজোমের সংকেত 44A+ এক্স ওয়াই ঠিক আছে আর মহিলাদের আদর্শ মহিলাদের ক্রোমোজোমের সংখ্যা কিন্তু 44A+ এক্স এক্স এই একজন আছে ক্রোমোজোম এক্স ওয়াই পুরুষের ক্ষেত্রে এটা লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম এটা মহিলাদের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স এক্স আর এই 44টা হচ্ছে অটোজোম ক্লিয়ার হচ্ছে মোট 46টি ক্রোমোজোম থাকে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটি কোশ্চেন এখান থেকে বিভিন্ন ভাবে কোশ্চেন আসতে দেখা যায় চলে যাই নেক্সট কোশ্চেন দেখো 14 ছশো উনচল্লিশটি কি মানুষের দেহে মোট পেশির সংখ্যা কিন্তু 639টি ঠিক আছে মানুষের দেহে মোট পেশির সংখ্যা কত 639টি কম বেশি থাকে ঠিক আছে কোন পরীক্ষায় দেখলো অপশনে 600 পেলে 639 নেই তাহলে 600 কাছাকাছি 639 এর কাছাকাছি যেটা পাবে সেটা টিক দেবে ঠিক আছে নেক্সট 639টি যে পেশি থাকে তার মধ্যে সবচেয়ে বড় পেশি কোনটি সার্টোরিয়াস বলে সবচেয়ে বড় পেশি রয়েছে মানুষের দেহে এবং মানুষের দেহে সবচেয়ে ছোট পেশি কিন্তু স্টেপিডিয়াস হচ্ছে মানুষের দেহে সবচেয়ে ছোট পেশি নেক্সট 206 এটা তো ভীষণ পরিচিত একটি সংখ্যা 206 কি 206 হচ্ছে মানুষের দেহে মোট হাড়ের সংখ্যা মানুষের দেহে মোট বোন বা হাড়ের সংখ্যা কত 206টি শিশুদের শরীরে হাড়ের সংখ্যা কিন্তু 350টি ঠিক আছে এটা অনেক সময় আসে তবে কম বেশি হয় এগুলো কাছাকাছি বেশিরভাগ পরীক্ষায় অপশনে এগুলো থাকে এই জন্য এগুলো লিখেছি ঠিক আছে নেক্সট দেখো 17 5 লিটার কি মানুষের দেহে মোট রক্তের পরিমাণ মানুষের দেহে মোট রক্ত কত থাকে 5 লিটার ঠিক আছে নেক্সট দেখো এটাও কিন্তু 5 লিটার কিন্তু ভীষণ আসে পরীক্ষায় 38 অণু আমরা শালক সংশ্লে শ্বসন পড়েছি সেই শ্বসনে কিন্তু মোট শ্বসন প্রক্রিয়ায় যে সভা শ্বসন আবাস শ্বসন পড়েছি সেই শ্বসন প্রক্রিয়ায় যে এটিপি উৎপন্ন হয় যাকে আমরা এটিপিকে এনার্জি কারেন্সি বলে হয় না এনার্জি কারেন্সি কাকে বলে এটিপিকে তো সেই শ্বসন প্রক্রিয়ায় মোট কত অণু এটিপি তৈরি হয় অ্যাডিনোসিন ট্রাইফসফেট কত অণু তৈরি হয় 38 অণু টোটাল এটিপি তৈরি হয় ঠিক আছে তাহলে শ্বসন প্রক্রিয়ায় মোট কত অণু এটিপি উৎপন্ন হয় 38 অণু এটিপি উৎপন্ন হয় এটা আসে নেক্সট হচ্ছে দেখো 7.4 কি মানুষের দেহে যে 5 লিটার রক্ত থাকে কম বেশি হয় 5 লিটার বলেছিলাম এখানে কিন্তু স্ত্রী দেহে কম থাকে পুরুষের দেহে আরো বেশি থাকে বা অ্যাভারেজ এটা 5 লিটার ধরা হয় তো এই যে রক্ত থাকে এই রক্তের একটা পিএইচ ভ্যালু আছে রক্তের পিএইচ ভ্যালু রক্ত ক্ষার না অ্যাসিড মানুষের রক্তের পিএইচ ভ্যালু কিন্তু 7.4 আমরা জানি 7 পুরোপুরি 7 হয় বিশুদ্ধ জলের মানে যেটা ক্ষারও নয় অ্যাসিডও নয় বিশুদ্ধ জলের পিএইচ ভ্যালু কত পুরোপুরি 7 7-এর থেকে কম হলে সেগুলো অ্যাসিড হয় অ্যাসিড ধর্ম প্রকাশ করে পিএইচ এর মান যদি 7-এর থেকে বেশি হয় তাহলে সেটা ক্ষার ধর্ম প্রকাশ করে তো মানুষের রক্তের পিএইচ ভ্যালু কত 7.4 মানে মানুষের রক্ত ঈষৎ ক্ষারধর্মী ঠিক আছে চলে যাই নেক্সট কোশ্চেনে 20 নম্বর কোশ্চেন 10 লক্ষটা কিসের আনসার আমরা যখন রেচন পড়তে যাবো রেচন ক্রিয়া সেখানে দেখবো আমাদের শরীরের আমাদের প্রধান রেচন অঙ্গ হচ্ছে কিডনি বা বৃক্ক যেটা সিম বীজের মতো দেখতে এবং এই কিডনি গঠিত হয় কিডনির গঠনগত কার্যকরী একক হচ্ছে নেফ্রন এবং প্রতিটি বৃক্কে প্রায় 10 লক্ষ নেফ্রন থাকে প্রতিটি বৃক্ক কি প্রায় 10 লক্ষ নেফ্রন দ্বারা গঠিত তাহলে বৃক্কের গঠনগত কার্যকরী একক কি উত্তর হচ্ছে নেফ্রন এবং প্রতিটি বৃক্কে কতগুলি নেফ্রন থাকে সেটা হচ্ছে 10 লক্ষ প্রায় 10 লক্ষ নেফ্রন থাকে
ঠিক আছে নেক্সট দেখো 21 নম্বর 1.36 বা 1360 গ্রাম এটাও যারা চাকরির পরীক্ষা দিয়ে থাকো তাদের কাছে একদম পরিচিত বুঝে গেছো এটা কিসের উত্তর ঠিক আছে মানুষের মাথার গড় ওজন কত মানুষের মাথার গড় ওজন কিন্তু 1.36 কেজি বা এটাকে গ্রামে নিলে 1360 গ্রাম কম বেশি হয় কিন্তু গড়ে মানুষের মাথার বা মস্তিষ্কের ওজন কত 1360 গ্রাম এখান থেকে মস্তিষ্কের আবরণের নাম আসে মেনিনজেস মস্তিষ্ক নিয়ে আরো প্রচুর কোশ্চেন আছে মস্তিষ্ক নিয়ে ডিটেইলস আমরা অন্য ক্লাসে করেছি ঠিক আছে তো 21 নম্বর কোশ্চেন শেষ করলাম বলেছি আজকে প্রায় 40-50টা কোশ্চেন নিয়ে আলোচনা করব চেষ্টা করছি দেখি কতগুলো কোশ্চেন আলোচনা করা যায় দেখতে থাকো আমরা পরবর্তী কোশ্চেন গুলো নিয়ে ফিরে আসছি এবং পরবর্তী কোশ্চেন গুলো কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি থেকে এর থেকেও ভীষণ ইম্পর্টেন্ট যেগুলো বারবার বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসতে দেখা যায় পুরো ক্লাসটি দেখো দেখলেই বুঝতে পারবে এবং আগামীতে বিভিন্ন এক্সাম দিতে থাকো আমার কথাগুলো ঠিক না ভুল আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি প্রচুর পরীক্ষায় অ্যাটেন্ড করেছি চাকরির পরীক্ষার জন্য এবং সেখানে দেখেছি বিগত সালে এইগুলো যে সংখ্যাগুলো লিখছি এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এগুলো আসে বারবার পরীক্ষায় ঠিক আছে এবং আমার দৃঢ় বিশ্বাস আগামীতেও তোমরা যদি পরীক্ষা দিতে থাকো এ ধরনের প্রশ্ন পাবেই পাবে ঠিক আছে যাই হোক দেখতে থাকো আমরা পরবর্তী কোশ্চেন গুলো নিয়ে ফিরে আসছি সঙ্গে থাকো আজকের সেশনের পরবর্তী অ্যান্সার গুলো কি রয়েছে দেখে নি দেখো কোশ্চেন নাম্বার 22 কি আছে 1.5 কেজি 1.5 কেজি এই সংখ্যাটিও ভীষণ পরিচিত একটি সংখ্যা এটা বায়োলজির ক্ষেত্রে হিসাব করলে দেখলে বায়োলজির ক্ষেত্রে দেখতে গেলে 1.5 কেজি হচ্ছে মানবদের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি যে লিভার বা যকৃৎ সেই যকৃৎ বা লিভারের ওজন কিন্তু 1.5 কেজি ঠিক আছে মানবদের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি লিভার বা যকৃতের ওজন কত অনেক সময় জানতে যাওয়া হয় সেটার উত্তর হবে 1.5 কেজি কিছুক্ষণ আগেই আমরা একটা প্রশ্নে বলেছি মানুষের মস্তিষ্কের ওজন 1360 গ্রাম বা 1.36 কেজি সেটাও আসে চলে যাই নেক্সট কোশ্চেন দেখো 23 20 এই 20 সংখ্যাটাও মানে চাকরির পরীক্ষার্থীদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট 20টা কি হয় 20টা মানুষের মুখ ব্যবহারে যে চার রকমের দাঁত থাকে ইনসিসার ক্যানাইন প্রিমুলার মুলার এই যে চার রকমের দাঁত থাকে মোট 32টা দাঁত থাকে তার মধ্যে 20টি থাকে দুধে দাঁতের সংখ্যা অনেক সময় WBCS বা অন্যান্য পরীক্ষায় বিগত সালে দেখা গেছে জানতে চাওয়া হয়েছে মানুষের দুধে দাঁতের সংখ্যা কত উত্তর হচ্ছে 20টি ঠিক আছে এছাড়া বায়োলজির ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিডের নাম শুনেছো তোমরা অ্যামাইনো অ্যাসিড পৃথিবীতে মোট অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে কিন্তু 20টি আমরা ওই যে প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান উপাদান হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্যের গঠনগত উপাদান হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সেই অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা মোট সংখ্যা কিন্তু 20টি এটাও বিগত সালে বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা গেছে যে মোট অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কত উত্তর হবে 20টি চলে যাই নেক্সট কোশ্চেন দেখো 98.4 ডিগ্রি এটা সংখ্যাটা দেখেই তোমরা আশা করি বুঝে গেছো যে এটা কিসের উত্তর হতে চলেছে 98.4 ভীষণ ইম্পর্টেন্ট রেডিও মিটসি নয় 98.4 হচ্ছে মানুষের সুস্থ মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা কিন্তু 98.4 ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ ফারেনহাইট স্কেলে একজন সুস্থ স্বাভাবিক মানুষের দেহের তাপমাত্রা 98.4 ডিগ্রি এটাকে যদি আমরা সেন্টিগ্রেড স্কেলে কনভার্ট করি তাহলে দাঁড়ায় 37 ডিগ্রি সি প্রায় 36.8 ডিগ্রি সেন্টিগ্রেড বা 36.7 অপশনে থাকতে পারে কোথাও সেটাকে আমরা প্রায় 37 ডিগ্রি সি ধরি সেন্টিগ্রেড স্কেলে সুস্থ মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা 37 ডিগ্রি সি এবং এটাকে যদি কেলভিন স্কেলে প্রকাশ করা হয় সেন্টিগ্রেড থেকে কেলভিনে নিতে হলে সেন্টিগ্রেড স্কেলে যা হয় তার সঙ্গে 273 অ্যাড বা যুক্ত করে দিলে কেলভিন স্কেলে চলে যায় অর্থাৎ 37+273 =310 এটাও কিন্তু কেলভিন স্কেলে 310 ডিগ্রি এটা কিন্তু সুস্থ স্বাভাবিক মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা বা নর্মাল টেম্পারেচার ঠিক আছে যে কোনো একটা স্কেলে চাকরি পরীক্ষায় জানতে চাওয়া হয় ফারেনহাইট স্কেলে আসলে এটা হবে সেন্টিগ্রেড এটা কেলভিন স্কেলে এটা তিনটাই কিন্তু একজন সুস্থ মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা হলো এটা ভীষণ আসে ইম্পর্টেন্ট চলে যাই নেক্সট কোশ্চেন বায়োলজির 12 জোড়া এটা হচ্ছে মানুষের যে করোটিক স্নায়ু থাকে মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা কিন্তু 12 জোড়া এছাড়া সুষুম্না স্নায়ুর সংখ্যা থাকে 31 জোড়া সুষুম্না স্নায়ুর সংখ্যা কিন্তু মানুষের 31 জোড়া ওটা অনেক সময় কোশ্চেনে জানতে চাওয়া হয় মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া হলো চলে যাই নেক্সট কোশ্চেন দেখো 25 26 যেখানে লেখা আছে 25 সেন্টিমিটার 25 সেন্টিমিটার এটা কি আমরা যে চোখে কোনো কিছু দেখি না এই যে বইটু বড়ি বা বিভিন্ন কিছু দেখি এই দেখাটা কিন্তু দেখতে গেলে যে বস্তুটাকে আমরা দেখব সেই বস্তুটাকে স্পষ্ট দেখতে চাইলে বস্তুটাকে চোখ থেকে কমপক্ষে বস্তুটাকে এই 25 সেন্টিমিটার দূরে রাখতে হবে 25 সেন্টিমিটারের কম কাছে নিয়ে আসলে আর কিন্তু আমরা বস্তুটাকে স্পষ্ট দেখতে পাবো না তাহলে কোনো ব্যক্তি
কমপক্ষে কত দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায়, সেই ডিস্টেন্সটা হচ্ছে 25 সেন্টিমিটার। ক্লিয়ার হলো? চলে যাই নেক্সট কোশ্চেন 27। দেখো 20 থেকে 20,000 বার, 20 থেকে 20,000 বার, এই যে আমরা কথা বলছি বা কোনো শব্দ শুনছি কান দিয়ে, এই শোনা শব্দ তো বিভিন্ন রকমের হয়, শ্রুতিগোচর শব্দ, শব্দেতর শব্দ, শব্দোত্তর শব্দ, তো কোন ধরনের মানে বস্তুর কম্পনের ফলে শব্দ সৃষ্টি হয়, আমরা যখন শব্দ পড়েছি সেখানে দেখেছি, তো এই বস্তুর কম্পন, একটা বস্তুর কম্পন যদি সেকেন্ডে 20 থেকে 20,000 বারের মধ্যে হয়, তবে সেই বস্তু থেকে উৎপন্ন শব্দ আমরা শুনতে পাই, যেটাকে শ্রুতিগোচর শব্দ বলা হয়। তাহলে মানুষ যে শব্দ শুনতে পায় তার কম্পাঙ্ক কত? তার কম্পাঙ্ক কিন্তু 20 থেকে 20,000 বারের মধ্যে হতে হয়। ঠিক আছে, 20 বারের কম হলেও আমরা শুনতে পাই না, যেটাকে শব্দোত্তর শব্দ বলে, আবার 20,000 বারের বেশি হলেও সেটাকে আমরা শুনতে পাই না, যেটাকে শব্দোত্তর শব্দ বলে। ঠিক আছে, তাহলে শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্ক সীমাটা কত? 20 থেকে 20,000 বার। চলে যাই নেক্সট কোশ্চেন, দেখো ভীষণ ইম্পর্টেন্ট, বারবার চাকরির পরীক্ষায় আসে, কোশ্চেন নাম্বার 28। কি আছে? -273.15°C, এটা একদম মানা, যারা চাকরি পরীক্ষা দাও, যারা পড়াশোনা করেছো, তারা নিশ্চয়ই এটা চোখের সামনে ভাসে যে -273.15°C এটা হচ্ছে পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসলিউট জিরো এর মান। পরীক্ষায় জানতে চাওয়া হয় পরম শূন্য উষ্ণতার মান সেন্টিগ্রেড স্কেলে কত, সেন্টিগ্রেড স্কেলে কিন্তু পরম শূন্য উষ্ণতার মান -273°C, যেটাকে পুরোটা হচ্ছে -273.15°C। ঠিক আছে, এটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেলে কি পরম শূন্য বা শূন্য উষ্ণতা বা অ্যাবসলিউট জিরোর মান। ঠিক আছে, এটাকে যদি কেলভিন স্কেলে প্রকাশ করতে যায় তাহলে এর সঙ্গে 273 অ্যাড করে দিতে হয়, মানে 15 যদি না থাকে তাহলে 273 যোগ করলে কাটাকাটি হয়ে শূন্য কে হয়, কেলভিন স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? শূন্য কে। এবং এটাকে যদি ফারেনহাইট স্কেলে কনভার্ট করা হয় তাহলে এই পরম শূন্য উষ্ণতার মান হয় -459.5°F। ঠিক আছে, তাহলে অনেক সময় পরম শূন্য উষ্ণতার মান ফারেনহাইট স্কেলে কত হয় এটাও জানতে চাওয়া হয়, সেক্ষেত্রে আনসার হয়ে যায় -459.5°F। ক্লিয়ার হলো? পরম শূন্য উষ্ণতার মান তিনটা স্কেলে বলে দিলাম, যেকোনো একটা স্কেলে আসে। দেখো কোশ্চেন নাম্বার 29, ভীষণ ভীষণ কমন একটি, সবাই জানে যে -40°, কি -40 হচ্ছে কোন উষ্ণতায় সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের পার্ট সমান হয়, সেটা কিন্তু -40 -40°C উষ্ণতায় সেন্টিগ্রেড স্কেলেও যে মান হয় ফারেনহাইট স্কেলেও তাই মান হয়, অর্থাৎ কোন তাপমাত্রা কোন উষ্ণতায় সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের পার্ট সমান হয় সেটা কিন্তু -40। ভীষণ আসে চাকরি পরীক্ষার জন্য, ভীষণ ইম্পর্টেন্ট। চলে যাই নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30, 4°C, এটাও একটা কমন অ্যান্সার। 4°C টা কি? 4°C হচ্ছে যে তাপমাত্রায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় বা তরলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় সেটা কিন্তু এই 4°C। কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয় সেটা হচ্ছে 4°C। ভীষণ আসে কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয়, উত্তর হবে 4°C। চলে যাই নেক্সট কোশ্চেন 31, আরেকটি ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে রেলের বিভিন্ন এক্সামে, গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো, এছাড়া অন্য যে কোনো এক্সামে আসতে পারে, যে 31। দেখো সংখ্যাটা কি? 6.022 × 10^23, সংখ্যাটি হচ্ছে 6.022 × 10^23, ভীষণ ইম্পর্টেন্ট, বা এখানে 6.023 ও থাকে অনেক সময় অপশনে। ঠিক আছে, তাই এইটা কিসের মান? এটা হচ্ছে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা পড়েছি কেমিস্ট্রিতে, অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যার মান হচ্ছে 6.022 × 10^23, বা যদি অপশনে 6.023 × 10^23 থাকে তখন সেটা লাগাবো। ঠিক আছে, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? অ্যাভোগাড্রো সংখ্যার মান n দিয়ে প্রকাশ করা হয়, n = 6.022 × 10^23। ক্লিয়ার হয়েছে? এটা ভীষণ আসে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ঠিক আছে, অ্যাভোগাড্রো সংখ্যার মান, আচ্ছা বললাম যে এটা 6.023 × 10^23 এই চেহারাতেও থাকতে পারে। ঠিক আছে, চলে যাই নেক্সট কোশ্চেন 32, 9.46 × 10^12 কিলোমিটার, এটা 9.46 × 10^12 কি কিলোমিটার, কি জিনিস এটা? এটা হচ্ছে আমরা আলোকবর্ষ কথাটার সঙ্গে পরিচিত, আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ হচ্ছে নক্ষত্রদের দূরত্ব মাপতে আলোকবর্ষ একক ব্যবহার করা হয়। এই এক আলোকবর্ষ, এক আলোকবর্ষ সমান কত কিলোমিটার? এক আলোকবর্ষ সমান কিন্তু 9.46 × 10^12 কিলোমিটার। ঠিক আছে, আলোকবর্ষ কিসের একক সেটাও অনেক সময় আসে, বা এক আলোক বর্ষ সমান কত কিলোমিটার সেটা হচ্ছে 9.46 × 10^12 কিলোমিটার। চলে যাই নেক্সট, দেখো 33, 22.4 লিটার, 22.4 লিটার, এটা হচ্ছে কেমিস্ট্রিতে আমরা গ্রাম আণবিক আয়তন, গ্রাম আণবিক আয়তন পড়েছি, যে এনটিপি বা এসটিপি তে গ্রাম আণবিক আয়তনের মান কত? গ্রাম আণবিক আয়তনের মান কিন্তু 22.4 লিটার। এক গ্রাম অনুপরিমাণ যে কোনো গ্যাসের আয়তন এনটিপি তে বা এসটিপি তে 22.4 লিটার হয়, এই আয়তনটাকে আমরা গ্রাম আণবিক আয়তন বলে থাকি। ঠিক আছে, তাহলে 33 হয়ে গেল। নেক্সট দেখো 35,
সরি এখানে একটা ভুল হয়ে গেছে 33 পরে 34 হওয়া উচিত যাই হোক এটা 34 হলে সবগুলো চেঞ্জ করতে হবে তো 34 এ কি আছে 6 ফিট 6 ফিট হচ্ছে কি 6 ফিট তোমরা জানো যে সমুদ্রের গভীরতা মাপার জন্য একটা যন্ত্র ব্যবহার করা হয় যার নাম হচ্ছে ফ্যাদোমিটার ফ্যাদোমিটারের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় এবং যে এককে মাপা হয় সেই এককটা হচ্ছে ফ্যাদম এবং সেই এক ফ্যাদম সমান কত ফিট চাকরির পরীক্ষায় জানতে চাওয়া হয় এক ফ্যাদম সমান 6 ফিট এক ফ্যাদম সমান 6 ফিট এই প্রসঙ্গে বলে রাখি 1 কিলোমিটার 1 মাইল সমান সমান কত সেটাও কিন্তু আসে 1 মাইল সমান 1.6 কিলোমিটার ঠিক আছে 1 মাইল সমান কত কিলোমিটার 1.6 কিলোমিটার কিন্তু 1 মাইল হয় চলে যাই নেক্সট প্রশ্ন দেখো 36 746 ওয়াট এটা তো একটা কমন ডিজিট সাত কমন নাম্বার 746 ওয়াট কি 746 ওয়াট হচ্ছে সেই ক্ষমতার যে একক পড়েছি আমরা ওয়াট হর্স পাওয়ার সেখানে 1 এইচপি 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট 1 এইচপি সমান সমান কিন্তু 746 ওয়াট ঠিক আছে 1 এইচপি সমান কত ওয়াট 746 ওয়াট আসলে ভীষণ চাকরি পরীক্ষায় বিশেষ করে রেলের গ্রুপ ডি 37 কোশ্চেন নাম্বার 37 এখন কি বলছে 10^5 এটা তো সকলেরই জানা আশা করি যে 10^5 মানে কি বলের একক বল মাপতে যে আমরা নিউটন এবং ডাইন একক ব্যবহার করি সেক্ষেত্রে 1 নিউটন সমান কত ডাইন 1 নিউটন সমান কিন্তু 10^5 10^5 1 নিউটন হয়ে থাকে ঠিক আছে এইটাও ভীষণ কাজে লাগে ভীষণ আসে চাকরি পরীক্ষায় ইম্পর্টেন্ট একটি কোশ্চেন চলে যায় 38 10^7 আর্ক 10^7 আর্কটা কি জিনিস আর জুল আর্ক এগুলো হচ্ছে কার্যের একক তো কার্য 1 জুল সমান সমান কত আর্ক অনেক সময় জানতে চাওয়া হয় জুলকে আর্কে প্রকাশ করলে 1 জুল সমান সমান কিন্তু 10^7 আর্ক 1 জুলের মান কত 10^7 আর্ক নেক্সট দেখো 39 10^9 ন্যানোমিটার 10^9 ন্যানোমিটার মিটারকে যদি আমরা ন্যানোমিটারে প্রকাশ করি তাহলে 1 মিটার সমান সমান কিন্তু 10^9 ন্যানোমিটার এটাও বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসতে দেখা গেছে বিগত সালে ভবিষ্যতে এই সংখ্যাগুলোর সঙ্গে তোমাদের বললাম কারোর না কারোর পরীক্ষা হলে দেখা হবেই হবে ঠিক আছে সুতরাং এগুলো অবশ্যই মনে রাখবে চলে যাই নেক্সট দেখো 40 কোশ্চেন নাম্বার 40 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা অভিকর্ষজ ত্বরণ বলে একটা কথা শুনেছি অভিকর্ষ টানে যখন ত্বরণ সৃষ্টি হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলে যেটাকে স্মল জি দ্বারা ছোট হাতে জি দ্বারা প্রকাশ করা হয় সেই জি এর মান সিজিএস এবং এমকেএস বা এসআই পদ্ধতিতে দুরকম মান হয় সিজিএস পদ্ধতিতে অভিকর্ষ ত্বরণের মান 981 সেমি পার সেকেন্ড স্কোয়ার এবং এসআই পদ্ধতিতে সে অভিকর্ষ ত্বরণের মান কিন্তু 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার অনেক সময় ত্বরণের একক বা ত্বরণের মাত্রাও জানতে চাওয়া হয় ত্বরণের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং ত্বরণের সিজিএস একক হবে সেমি পার সেকেন্ড স্কোয়ার এটাকে সিজিএস পদ্ধতিতে নিলে মান হবে 981 সেমি পার সেকেন্ড স্কোয়ার ক্লিয়ার হলো চলে যায় নেক্সট 41 দেখো 1024 MB এটা যারা কম্পিউটারের কোশ্চেন এটা 1024 MB মেগাবাইট মেগাবাইট গিগাবাইট কিলোবাইট এগুলো আমরা পড়েছি যে কম্পিউটারের মেমোরি পরিমাপের বিভিন্ন একক তো 1024 MB এটা কখন উত্তর হয় যখন জানতে যাওয়া হয় যে 1 GB সমান শতাংশ সমান কত এমবি 1 GB সমান সমান কিন্তু 1024 MB বা 1024 MB তে কত জিবি হয় 1 GB হয় অনেক সময় অপশনে কিন্তু 1024 না থেকে 1000ও থাকতে পারে 1000 MB সমান কত জিবি এটাও জানতে চাওয়া হয় সেক্ষেত্রে 1000 GBতেই আমরা 1000 MBতেই 1 GB ধরে নেবো ঠিক আছে কিন্তু বাস্তবে হচ্ছে 1024 MBতে 1 GB ঠিক আছে চলে যাই নেক্সট দেখো 0% এই 0% সংখ্যাটা দুটো প্রশ্নের আমার জানা মতে আমার যেটা মনে পড়ছে এখন যে 0% মানে দুটো প্রশ্নের উত্তর হতে পারে এক হচ্ছে এরকম ভাবে আসে যে আমরা লেড পেন্সিলের নাম শুনেছি যে লেড পেন্সিল দিয়ে আঁকা হয় ছবি আঁকা হয় সেই লেড পেন্সিলে কত পার্সেন্ট লেড বা সীসা থাকে লেড মানে সীসা লিড বা সীসা লেড পেন্সিলে কিন্তু গ্রাফাইট থাকে লেড পেন্সিলে কি থাকে গ্রাফাইট থাকে লেড থাকেই না তাই লেড পেন্সিলে লেডের পরিমাণ হচ্ছে 0% ঠিক আছে অনেক সময় জানতে চাওয়া হয় লেড পেন্সিলে কত পার্সেন্ট লেড বা সীসা থাকে 0% থাকে আর একটা কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট বারবার আসে রেলের পরীক্ষা থেকে শুরু করে WBCS বিভিন্ন পরীক্ষাতে আসতে দেখা গেছে এছাড়া সামনে যে পুলিশের কনস্টেবলের পরীক্ষা আছে এগুলো তো কিন্তু আজকে এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট আমার দৃঢ় বিশ্বাস একটি প্রশ্ন অন্তত কমন পাবেই পাবে এখান থেকে ঠিক আছে আজকের ক্লাস থেকে আর একটি প্রশ্ন 40-50টা জিকে পড়ে যদি একটি প্রশ্ন কমন পাওয়া যায় তাহলে ভাববে সেটা ভীষণ ভালো ব্যাপার আচ্ছা 0% আর কিসের উত্তর হতে পারে অনেক সময় জানতে চাওয়া হয় জার্মান সিলভার জার্মান সিলভারের নাম শুনেছো তোমরা জার্মান সিলভার একটা সংকর ধাতু সেখানে কি কি থাকে জার্মান সিলভারের উপাদান হচ্ছে তামা দস্তা আর নিকেল সেখানে জার্মান সিলভার নাম হয়েছে সিলভার মানে রূপো সিলভার থাকেই না তার মধ্যে তাও নাম হয়েছে জার্মান সিলভার তো জানতে চাওয়া হয় জার্মান সিলভারে কত পার্সেন্ট সিলভার বা রূপো থাকে জার্মান সিলভারে কিন্তু 0% সিলভার বা রূপো থাকে
জার্মান সিলভারে কিন্তু সিলভার থাকে না, 0% থাকে। ক্লিয়ার হলো? চলে যাই নেক্সট কোশ্চেন 43। দেখো 3:1 আছে, 3:1 কেমিস্ট্রি একটা কোশ্চেন, 3:1 আমরা অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া পড়েছি, যে তিন আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ও এক আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে কিন্তু অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া বলে। সেই অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়াতে কি অনুপাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড থাকে, এটা কোশ্চেন পরীক্ষায় জানতে চাওয়া হয়। অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়াতে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের যে অনুপাত সেটা কিন্তু এই 3:1, অর্থাৎ তিন আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এক আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকেই অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া বলে, যেটা সোনা গলাতে বা প্লাটিনাম এই সমস্ত মূল্যবান ধাতুগুলো গলাতে ব্যবহার করা হয়। ঠিক আছে, ঠিক আছে, চলে যাই কোশ্চেন নাম্বার 44। 11.27 কিলোমিটার পার সেকেন্ড, 11.27 কিলোমিটার পার সেকেন্ড এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাও আমি আশা করছি প্রত্যেকের পরিচিত, বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা তো জানোই যে মহাকর্ষ চ্যাপ্টার পড়তে গেলে আমরা সেখানে দেখি পৃথিবীর মুক্তিবেগ বলে একটা কথা আছে, এসকেপ ভেলোসিটি অফ আর্থ, পৃথিবীর মুক্তিবেগ। সেই মুক্তিবেগ পৃথিবী থেকে কোনো বস্তুকে যদি 11.27 কিলোমিটার পার সেকেন্ড বেগে পাঠানো হয় তাহলে সে পৃথিবীর অভিকর্ষ, পৃথিবীর টানের টানকে অতিক্রম করে পৃথিবীর বাইরে চলে যায়। এই বেগটাকে পৃথিবীর মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি বলে। পৃথিবীর মুক্তিবেগের পরিমাণ কত পরীক্ষায় জানতে চাওয়া হয়, পৃথিবীর মুক্তিবেগের পরিমাণ কিন্তু 11.27 কিলোমিটার পার সেকেন্ড। ক্লিয়ার হলো? এটা মনে রাখবে। আসি নেক্সট, দেখো 45 ডেসিবেল, 45 ডেসিবেল, ডেসিবেল হচ্ছে শব্দের তীব্রতা পরিমাপের একটি একক, ডেসিবেল, এক বেল সমান 10 ডেসিবেল। যাই হোক, 45 ডেসিবেল কি? WHO নাম শুনেছো তোমরা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO, হু, যার সদর দপ্তর কিন্তু জেনেভাতে অবস্থিত। সেই WHO শব্দের যে নিরাপদ প্রাবল্য মাত্রা বেঁধে দিয়েছে সেটা কিন্তু 45 ডেসিবেল। WHO মতে শব্দের নিরাপদ প্রাবল্য মাত্রা কত? 45 ডেসিবেল। ক্লিয়ার হলো? চলে যাই নেক্সট 46, 3.5%, 3.5% এটা কিন্তু জিওগ্রাফির একটা কোশ্চেন হতে পারে, 3.5% কি না, সমুদ্রের জলে কোন লবণ থাকে? সমুদ্রের জলে কিন্তু NaCl, সোডিয়াম ক্লোরাইড থাকে, এবং সেই সমুদ্রের জলে কত পার্সেন্ট NaCl থাকে? সমুদ্রের জলে কিন্তু 3.5% লবণ থাকে। সমুদ্রের জলে লবণের শতকরা ভাগ কত? কি উত্তর হবে? 3.5%। ক্লিয়ার হয়েছে? আসে পরীক্ষায়। নেক্সট 47, 6.4°C, আরেকটি ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, 6.4°C, এটাও জিওগ্রাফিক কোশ্চেনের অ্যান্সার মনে হচ্ছে। 6.4°Cটা কি? কমন একটা সংখ্যা, আমরা জানি ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুমণ্ডলের উষ্ণতা তত কমতে থাকে, এবং প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে যে পরিমাণ উষ্ণতা হ্রাস পায় বা কমে যায় তাকে উষ্ণতা হ্রাসের গড় বা ইংরেজিতে ল্যাপস রেট বলা হয়। সেই ল্যাপস রেট কত? ল্যাপস রেট কিন্তু 6.4°C। চাকরির পরীক্ষায় আসে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুমণ্ডলের উষ্ণতা কি পরিমাণে হ্রাস পায়, উত্তর হয়ে যাবে 6.4°C হারে হ্রাস পায়, যেটাকে ল্যাপস রেট বলা হয়। নেক্সট দেখো 48, 78.08%, ভীষণ কমন একটি সংখ্যা, 78.08%, ভীষণ ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসতে দেখা যায় যে বাতাসে বিভিন্ন রকম গ্যাস থাকে, বাতাসে একটি মিশ্র পদার্থ, তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যে গ্যাসটা থাকে বাতাসে সেটা হচ্ছে নাইট্রোজেন, এবং সেই নাইট্রোজেনের শতকরা ভাগ কত বায়ুমণ্ডলে? নাইট্রোজেনের শতকরা ভাগ কিন্তু 78.08%। বায়ুমণ্ডলের শতকরা কত ভাগ নাইট্রোজেন থাকে? 78.08% থাকে, মনে রাখবে, এটাও বিগত সালে বহু আর আসতে দেখা গেছে। চলে যাই নেক্সট কোশ্চেন, দেখো 39, 34%, এটাও জিওগ্রাফির একটি কোশ্চেন, সূর্য থেকে যে তাপ আসে সে তাপ এসে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, সেই সূর্য থেকে যে তাপ আসে তার 100% এর মধ্যে 66% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, এবং বাদ বাকি 34% কিন্তু ভূপৃষ্ঠ দ্বারা রিফ্লেক্ট, প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। এই যে ভূপৃষ্ঠ থেকে যে পার্সেন্টেজটা তাপ ফিরে গেল, এই ফিরে যাওয়াটাকে বলা হয় অ্যালবেডো। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত পরীক্ষায় জানতে চাওয়া হয়, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? 34%, অর্থাৎ সূর্য থেকে যে তাপ আসে তার 34% ভূপৃষ্ঠ দ্বারা রিফ্লেক্ট হয়ে প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, যেটাকে পৃথিবীর অ্যালবেডো বলা হয়, তার পরিমাণ কত? 34%, আসে পরীক্ষায়। নেক্সট 50, দেখো 16.6 মিটার, 16.6 মিটার, এটা আমার যতদূর মনে পড়ছে ফিজিক্সের একটা প্রশ্নের উত্তর হতে পারে, 16.6 মিটার, যে কোনো ক্ষণস্থায়ী শব্দ
যখন দূরের কোথাও করা হয়, কোনো শব্দ করা হয়, যেমন স্টেডিয়ামে গেলে আমরা একবার কথা বললে বারবার শোনা যায়, যেটাকে আমরা ইকো বা প্রতিধ্বনি বলি, শব্দের প্রতিধ্বনি। কিন্তু সাধারণ ঘরে কথা বললে, একবার কথা বললে যে আমি পড়াচ্ছি এখানে, এক কথা দুবার শোনা যাচ্ছে না, অর্থাৎ প্রতিধ্বনি হচ্ছে না। তো প্রতিধ্বনি হওয়ার জন্য প্রতিফলক, যেখানে শব্দটা বাধা পায়, সেই প্রতিফলকের একটা ন্যূনতম দূরত্ব হওয়া প্রয়োজন, সেটা কত? 16.6 মিটার। কোন ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত হওয়া প্রয়োজন? চাকরির পরীক্ষায় আসে উত্তর হয়ে যায় 16.6 মিটার, বা এটাকে অনেক সময় 17 মিটারও ধরা হয়, 17 মিটারও অপশন হিসাবে থাকতে পারে। ঠিক আছে, তো এই ছিল আজকের 50টা জিকে সায়েন্স বা জিওগ্রাফি ফিজিক্স কেমিস্ট্রি সব মিশিয়ে 50টা প্রশ্ন নিয়ে খুব ফাস্ট আলোচনা করে দিলাম। আশা করছি বাছাই করা 50টা কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। এখান থেকে তুমি যে পরীক্ষায় দিতে যাও সেই পরীক্ষাতেই দেখবে একটি প্রশ্ন কমন পাবেই পাবে। ঠিক আছে, যদি এই জাতীয় কোশ্চেন দেওয়া হয় তাহলে ভাববে এর মধ্যেই আসছে। সুতরাং এটা একটু রিভিশন করে রাখবে, পারলে খাতায় নোট করে মুখস্থ করে নাও। আমি তো প্রশ্নগুলো প্রত্যেকটাই বলে গেছি, সময় বাঁচানোর জন্য বা মানে লিখতে, প্রশ্ন লিখতে গেলে দেখো অনেক কিছু লিখতে হতো, খাটনি বেশি হতো, সেই সময় এবং প্রশ্ন লেখার খাটনি বাঁচানোর জন্য, যেহেতু বুঝতেই পারছো আমাদের এটা ডিজিটাল বড় বড় ডিজিটাল বোর্ড, সেই বড় ডিজিটাল বোর্ডে আমরা কি করেছি, সময় মানে খাটনি কম করার জন্য শুধু উত্তর লিখে উল্টোভাবে আলোচনা করেছি। তোমরা তো এমনি পড়ো যে অনেক জায়গায় দেখবে আলোচনা করা হয়, একটা প্রশ্ন লিখে তার 4টে অপশন দিয়ে আলোচনা করা হয়, সেক্ষেত্রে আমি এত সময় যে আলোচনা করলাম 50টা প্রশ্নের আলোচনা করে দিতে পারলাম, এই সময়ে মাত্র তুমি ওইভাবে আলোচনা করলে 20টা প্রশ্ন আলোচনা হতো না। ঠিক আছে, সুতরাং একই রকম ওই তুমি অপশন পেয়ে পেয়ে যেরকম করতে সেরকমই আলোচনা হলো, কিন্তু স্বল্প সময়ে অনেক কিছু বেশি শিখে যেতে পারলে এবং তোমার রিভিশনটা ভালো হলো, তুমি দেখে দেখে উত্তর বলতে পারছো কিনা, তোমার মাথায় তুমি যেটা পড়েছো সে পড়া জিনিসগুলোটা কতটা মনে আছে সেটা একটা যাচাই করে নিতে পারলে। ঠিক আছে, এভাবে পড়তে থাকো, এবং আজকের ক্লাসটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এই ধরনের ক্লাস চাইলে, এরকম একটা নির্দিষ্ট টপিকের উপর। প্রথমে বলেছিলাম একটা অদ্ভুত ক্লাস, কারণ এরম ভাবে কোনো কোথাও কেউ কোনো বইতে এরকম টপিক নেই, কেউ এভাবে পড়ান না, সুতরাং একটু ব্যতিক্রমী ক্লাস করালাম। আশা করছি প্রত্যেককেই তোমাদের নিজের ভালো লেগেছে। ঠিক আছে, যাই হোক, এরই সঙ্গে আজকের সেশন শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী বিভিন্ন সেশনে, আজকে এখানেই শেষ করলাম।